কিপটা লোকের সম্পদ পিপড়াই খায়, আর সুন্দরী মাইয়া গমন শাস্তা বলারাই পায়। আপনি কি জানেন বাংলাদেশ আর আমেরিকার ভিতরে পার্থক্য কি? পার্থক্য বুঝাতে গেলে একটু ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশে যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করবেন, আপনাকে কেউ কিছু করবে না, কিন্তু কোনো মায়ের কিস করতে গেলে হাড্ডি ভাঙিয়ে দিবে। আর আমেরিকার ভিতরে আপনি কোথাও দাঁড়ায় প্রস্রাব করতে পারবেন না, কিন্তু এভেলেবেল কিস করতে পারবেন। ভালোবাসাটা শাহজাহানের চাইতে কমা ছিল না, খালি বাজেটের অভাবে তাজমহল বানাতে পারি নাই। পরীক্ষার হলই একমাত্র জায়গা, যে জায়গার ভিতরে মাইয়া রাখো, তোমারটা দেখো আমারটাও দেখাবো। দূর থেকে দেখলাম একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে রইছে, তো ধারে যে একটু পানি ঢেলে দিলাম, মাথার পিছুটা ধারি দিয়ে কয় যে আমার টিকটকটাই নষ্ট করে দিছে। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে দয়ালু ব্যক্তি হচ্ছে পুরুষ জাতি? কারণ এরা নিঃস্বার্থে একদম কোন স্বার্থ ছাড়া একটা বেকার মেয়ের বিয়ে করে, তার ভরণ পোষণ সবকিছু দেয়, কিন্তু কোন বেকার মেয়ে একটা বেকার পোলার বিয়ে করতে চায়। দোস্ত পানি সবসময় সিদ্ধ করে খাবি, জানি জীবনও সব পুরা জায়গা। আমি ওই পানি খাবো না ভাই। কে পানি খাবি না কি লিগা? আচ্ছা পানি সিদ্ধ করে যখন খাবো জীবাণু মরে যাবে, জীবাণু ডেড বডি গুলো কানে যাবে। ভালোবাসার পরীক্ষা নিতে চান? আপনার গার্লফ্রেন্ডের কানের ভিতরে হেডফোন ঢুকাই দিয়ে হিরো আলমের তিনটা গান বাজায় দেন, যদি ধৈর্য সহকারে পুরো তিনটা গান শুনতে পারে তাহলে সত্যিকারের ভালোবাসা। তুমি আমার ওরে ভাই বিশাল টেনশন। ওরে বেটা কি হইছে? বেটা কি হইছে? তুই বেটা কি হইছে? আরে ভাই তারপরে সুন্দর ছেলে দেখলে মেয়েরা মনে মনে এই গান গায়, আগার তুম মিল যাও পুরানটা ছোড় দেঙ্গে হাম। যেই দেশে লাল গোলাপে ফরমালিন দিয়ে রাখা হয় সেই দেশে আর যা কিছু হোক না, ওই কুটনি ছেমড়ি গুলার ভালোবাসা পিওর হয় কেমন করিয়া? মেয়েদের উদ্দেশ্যে বলছি, দেখবেন তোর পিছনে 8-10টা হচ্ছে শেষা বোলাবেন, ঘরে দেখে নিজেরা তো মহান মনে করিস না, কারণ পচা খাবারে মাসি একটু বেশি পরে। সৃষ্টিকর্তা নাকি সব ছেলেদের জন্য একটা করে মেয়ে রাখছে, তাহলে আমারটা কোন জায়গা? ছোটবেলাতে বিষয়টা অন্তর জন্য খুঁজে পাচ্ছি না, এটা কি অপারেশন থিয়েটার নাবি কানে সব মরে গেছে? আটটা ময়দা মাখে না এমন মেয়ে পাওয়া গেল? বাথরুমে যায় মোবাইল টেবে না এমন মেয়ে একটাও পাবেন না। ছেলেদের আশেপাশে যখন শয়তান আসতে ব্যর্থ হয় তখন এই জি আপনি আমার কুটনি পেতনি রাইস হাজির হয়। চন্দ্রের বাস্তি তো দূরের কথা, মোবাইলের ফ্ল্যাশ লাইটের কসম দিয়ে কেউ কোনোদিন ভালোবাসলো না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে প্রেমিকার মা, সবাই এমন ভাব লয় লাগে যেন হার মাইয়া বিশ্ব সুন্দরী আর বাকি সব পানির ট্যাঙ্কি। শেষবার যখন সিঙ্গেল মেয়ে দেখছিলাম তখন 1 টাকা দিয়ে 4টা চকলেট পাওয়া যাইতো। আজকালকার মেয়েরা যেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেয় না, দেশে শান্তি আসবো কিভাবে?